Hello everyone and good morning and welcome back to my channel, our channel. So आज के देखते बात तो शकल शकल बिरी बोल ची रास्ता या ची कारण तो आज के एक चैलेंज हम आनी है ची चैलेंज तो थाम टाइटल लेके तुम आते खुने देख बुझे गए अच्छा जिकी चैलेंज एक्शन टका या ची हमारे सारा दिन ये थाप तो होगे एक्शन टका एक्स्ट्रा एक टाव होगे ना मतलब बिस्ती टका होगे ना तो शेटा ही देख बार जे आज जो चौले की चौले ना बुझले তুমিও করবে আমার সাথে তাহলে তো করতেই হবে হ্যাঁ আমরা দুজনেই করব ও অ্যাপসো আমি অ্যাপসো আলাদা আলাদা কেউ কাউকে আজকে খাওয়ানো টাওয়ানোর কোনো ইয়ে নেই সিন নেই যা হবে নিজের থেকে তো এখন আমরা যাচ্ছি চা খেতে সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল হ্যাঁ 9টা বাজে এখন চা খেয়ে দেখো 7টার সময় বেরোনো কথা ছিল 9টার সময় বেরোলাম আমি 7টায় উঠেছি তারপরে দেখলাম কোনো ফোন টোন আসেনি ওপার থেকে হ্যাঁ তারপর আমার একটুখানি ঘুম ঘুম পাচ্ছিল তাই ঘুমিয়ে পড়েছি আমরা এখন এসেছি ঘোড়াবাজারে এখন যাব খেতে আমরা চা তারপরে ওই দোকানেই আর কি চা কচুরি দুটো একসাথেই করে তো আমরা চা খাবো তারপরে কচুরি খাবো कचुरी खाव तो चायर दाम मैं प्राइस नहीं है 6 टाका तो एन से बेचे आज 94 तो एन खाव कचुरी कचुरी सर की तरकारी नहीं कचुर सकाल मॉर्निंग वॉक करते बैरिम कचुरी फाटिए चले हाँ तो तई करतम तो आगे नाइबार जो भेजा मॉर्निंग वॉक তো আর মর্নিং ওয়াকটা করা হয়নি কারণ তো আমরাই ভাবলাম যে মর্নিং ওয়াকটা না করে আমি সাতটা করে খাইবো তারপর ব্রেকফাস্ট করে বাড়ি চলে যাবো তো আমরা বেরোলামই 9টার সময় না না অ্যাকচুয়ালি আমার অফিসে কিছু একটা কাজ ছিল তো ওই জন্য একটা মেল করার ছিল অনেক বড় মানে আজকে ডুব দিয়েছি সেই মেলটা করার কথা ছিল মানে কথা ছিল না মেলটা করেই এসেছিলাম ওই জন্য দেরি হয়ে গেছে যাই হোক এখন খেয়ে নি মানে কচুরিটা খেয়ে নি তারপরে বাড়ি যাব তো চলো কচুরিটা অর্ডার দিই 2 প্লেট কচুরি দিই নিয়ে যাবেন না না খাবো আচ্ছা দিই গরম হবে তো হ্যাঁ বাবু আর তরকারি কি আছে এই এই আলু মটর ফার্স্ট ক্লাস আলু মটর পছন্দ गैसर प्रॉब्लम आछे तो भाजा सकाल ना खावाई भालो तेले भाजा
তো এই দুটো খেয়ে আপাতত এখানে যখন খেলাধুলো করতাম তখন এই গ্যাসের কারণে বলতে খেলাধুলোকে আবার স্টার্ট করব খেলাধুলো বা জিম জয়েন করা স্টার্ট করব তো ওই জন্যই গ্যাসের প্রবলেম হয়ে গেছে আর তো আমাদের প্রিয় ফাস্টফুড খেয়ে 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 বাইরের খাবার খেয়ে খেয়ে খেয়েই আমাদের এত হয়েছে আমার হয়নি ওর হয়েছে আর ওর হয়েছে মানে আমারও বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া তো খেয়ে নিয়ে এখন 10টা প্রায় বাজে চার কচুরি খাওয়া শেষ হলো এখন আমরা যাচ্ছি কোথায় বাড়িতে নেক্সট লাঞ্চ কোথায় করবো এখনো জানি না ঠিক করছি কত আছে 84 আছে বেশ 84 এর মধ্যে লাঞ্চ কী হবে ভেজ ভেজ লাঞ্চই করতে হবে ভেজ ভেজই করবো আমি তো ভেজই করবো আমার পেট এমনিই খারাপ আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি যে স্নান টান করে একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে দিয়েছি লাঞ্চের জন্য কোন দিকে কি খাবে লাঞ্চে আমাদের আমার তো ইচ্ছে করছে পরোটা খেতে আর পরোটা না রুটি খাবো আমি সকালে এমনি তেলের অনেক কিছু খাওয়া হয়েছে সকালবেলা গিয়েছিলাম হচ্ছে গোড়া বাজারে এখন যাচ্ছি নাগের বাজারের দিকে এবার রুটি পেলে রুটি খাও সরি সরি তুমি কি খাবে রুটি না পরোটা রুটি নিয়ে বাড়িতে চলে আসো দাঁড়িয়ে খাবো না যাই হোক আমরা মতিঝিলে আছি মানে মতিঝিল গেটটা ক্রস করে যেই অ্যাপার্টমেন্ট গুলো পড়ে ওর পাশ থেকে যাওয়ার রাস্তা আছে তো এই পাশ দিক মানে এই পাশ দিক দিয়ে গেলে দোকানটা খুব ক্লোজ পড়ে তো দোকানটা আজও রুটি এখন করে কিনা আমি জানি না জাস্ট জানি না আর মানে বিকেলে হয় একটুখানি জানি এখন হচ্ছে কিনা জানি না আবার না হলে পরে কোথায় খুঁজতে যাব কোথায় খুঁজতে যাব নাগের বাজার চলে যাব আমাদের বাস স্ট্যান্ডে চলে যেতে হবে বন্ধ তো আলটিমেটলি দোকানটা বন্ধ আমি এক্সপেক্ট করছিলাম যেন যে মানে বন্ধ থাকতে পারে এরকম একটা মানে ফিল আসছিল বাস স্ট্যান্ডে তো মনে হয় না রুটি পাওয়া যাবে বা যদি রুটি পাওয়া যায় সেটা খুবই তাই না লাক বাই চান্স পাওয়া যেতেও পারে ম্যাগি খাবো তো খাওয়া হ্যাঁ ম্যাগিটা তো আমাদের লাস্ট অপশন তো দেখা যাক না ম্যাগিটা আমরা লাস্ট অপশন ধরে রাখতে পারি তো মানে কিছু তো খেতে হবে বা হ্যাঁ এক্স্যাক্টলি কিছু করে সেরকম খাওয়া যাবে না চ্যালেঞ্জই তো নিয়ে নিয়েছি তো খিদে পাচ্ছে এখন প্রায় 2:30 বেজে গেছে আমরা যাচ্ছি এই দেব ইউনিভার্সের রোডটা দিয়ে বেরিয়ে টেলিপুকুর এবার টেলিপুকুর থেকে আমরা নিজে গিয়ে ধরে বাজারের ভেতর দিয়ে চলে যাবো টুয়ার্স নাগের বাজার বাস স্ট্যান্ড আরে ছাতাটা দাও ঘুরে যাচ্ছি আর রোদও সেরকম আজকে কি আছে টিপের পাশে
একটা কিনলাম ছোট টিপের পাতাগুলো যেগুলো হয় ওইগুলো। আমি এখন নাগের বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। ও ওয়াও সব বন্ধ। এই ইনস্ট্রুমেন্টটা পাওয়া যাবে না। ম্যাগি পাওয়া যাবে? ওই পাস্তা গুলো পাস্তা না আপনি পাওয়া যাবে বন্ধ এখন চলো। আজকে কাজে আসে দিচ্ছিল আমাদের। ঠিকই তো আছে আর এই তো দুপুরে লেট হয়ে গেছে একটু। আমি প্ল্যান করেছিলাম যে এখান থেকে রুটিটা যেটা তৈরি হবে মানে তৎক্ষণাৎই নিয়ে আসবে, মানে জাস্ট কি বলবো উনুন থেকে ওঠার পরে পর থেকেই নেওয়া মানে নিয়ে আসা। তাহলে নিয়ে এসে আমরা ওখান থেকে তরকারি নিয়ে এসে আমরা বাড়িতে গরম করে খেতাম, সেটা ঠিক আছে, কিন্তু আলটিমেটলি রুটিটাই ছিল না। প্ল্যান বি ছিল যে যদি কিছুই না পাই ম্যাগি খাবো, আর যেহেতু ওনার ম্যাগিতে হবে না তো সুপ নিয়ে এসে আমি হ্যাঁ নিয়ে এসেছি। আমি সুপের সাথে ম্যাগি অ্যাড করে খাবো, আমি দেখি কিরকম লাগে খেতে, আমি জানি না কিরকম লাগবে, সেটা অবশ্যই তোমাদের জানাবো। আমার কাছে এখন বেঁচে আছে 64, তোমার কাছে কত আছে? 10 টাকা বেশি 74। ওরকম কিছু না, আমিও খাবো। তুমি চাও তো খেতে হবে, চাটা কোথায় খাবো? সম্পুদের দোকানে খেতে পারি। ছাতার ভিতরে থাকলে কিছু করার নেই, প্রচন্ড রোদ দূর। আর এখন টাইম 3টে বাজে, মানে 1 ঘন্টা ধরে খালি ঘুরলাম, কোথায় রুটি পাওয়া যাবে বা পরোটা। আমার বিশাল খিদে পেয়েছে, মাথা তো মাথা কেটে যাচ্ছে আমার, বিশাল খিদে পেয়েছে। আমারও পেয়ে গেছে, সেই কখন কচুরি খেয়েছি তাও আবার কি দূর। তো চলো বাড়ি গিয়ে, আমি দুটোই খেয়েছি। কেটে আজকে আমাদের বাড়িতে যাচ্ছে, আমি ওখানে গিয়ে ম্যাগিটা বানিয়ে দেবো। আর আমি আমার ম্যাগিটা বানাবো। এখন ডিরেক্ট রান্নাঘরে গিয়ে দেখা হবে। সেই কারণে সুপের যে প্যাকেটটা আছে ওটা দিয়ে করা হলো। তো বলেছিলাম যে রান্নাঘরে আমরা ডিরেক্ট যাবো, মানে তখন যখন লাস্টে দেখতে পারলে যে আমরা বলেছিলাম যে রান্নাঘরে দেখা হবে, কিন্তু রান্নাঘরে আর আমাদের ঢোকার সময় হয়নি, তো তাই আমরা নিজেই বাড়ির লোকই বানিয়ে দিয়েছে, আমার মা বানিয়ে দিয়েছে। তো আমরা এখন ম্যাগি নিয়ে বসে পড়ছি, আমি নর্মালি ম্যাগিটা বানিয়ে নিয়েছি আর আমি স্যুপ উইথ ম্যাগি, আমি জানি না যে সব কেমন খেতে হবে, আমি খেয়ে নি ঝট করে। আমি ভাবছি একটু আমার ম্যাগির মশলাটা দিয়ে নি, আর ঠিক ছোট আছে 4-4 বাজে, বেশি একটা দেব না। খেয়ে বলো কেমন হচ্ছে তোমারটা? হ্যাঁ আমার তো দেখি কেমন কেমন লাগছে একটা। ঠিক এরকমই হয়েছে আর ওরটা। এই জাস্ট আমাদের খাওয়া হলো, আমি বেসিক্যালি ছোট প্যাকেটের একটা ম্যাগি খেয়ে থাকি, তো সেই জায়গায় আমি বড় প্যাকেটের ম্যাগি খেয়েছি,
আফটুকু রেখে দিয়ে এসেছি আর খেতে পারছি না। আর সুপি নুডলসটা ভালোই ছিল। হ্যাঁ মোটামুটি খেয়ে দেখলাম। এটাটা ফার্স্ট ট্রাই। হ্যাঁ ওর থেকে আমি খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো খেতে। আমি পরে আর একবার নর সুপে ম্যাগি দিয়ে আর উপর দিয়ে একটু মশলা দিয়ে দিয়েছি। নরেজ নরে মানে ভেজিস যে সুপটা ছিল ওই সুপটার সঙ্গে ম্যাগি মিক্স করে খেয়েছি। মানে যেইভাবে সুপটা বানায় সেইভাবে সুপের উপরে ম্যাগিটা দিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেছে সুপি নুডলস। তো আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে চায়েতে। তো এখন আমরা একটুখানি দেখি কি করব। তো আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে। আমরা এখন কি করব? রিলস বানাবো। রিলস, ও হ্যাঁ রিলস বানাবো। এবার যদি তোমরা দেখতে চাও ইনস্টাগ্রামের লিংকটা দেওয়া থাকবে ডেসক্রিপশনে, তোমরা ওখান থেকে চেক করে নিও। তো তারপরে জানিও কেমন হয়েছে কমেন্টে। থ্যাঙ্কস ফর দ্যাট। আমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে সোমবার দোকানে। আমি যখন আগে চলে আসি আমি সোমবার দোকানে দাঁড়াই, তো ওটা আমাদের মিটিং পয়েন্ট। তো তাই ওটা আমরা চায়ের দোকান বলি না, ওটা সোমবার দোকান। তাহলে তোমাদের সাথে দেখা হবে সোমবার দোকানে বিকেলে। তো এখন আমরা চা খেতে বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি সমুদ্রের দোকান। এবার সমুদ্রের দোকানে চা খেয়ে এবার কোথায় ফুচকা খাবো এখনো ডিসাইড করে উঠতে পারিনি। দেখা যাক কোথায় ফুচকাটা খাওয়া যায়। এখন তো আপাতত যাই সমুদ্রের দোকান। আর একটা কি কথা বলো, হ্যাঁ আর একটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে একটা নতুন রিল এসেছে, আমাদের ফার্স্ট রিল, সবাই দেখো। আমরা এখন চা খাচ্ছি কি শম্ভু কাকুর দোকানে, যেমন তোমাদের দুপুরবেলা বলছিলাম। আমি খাবো সুপ খেয়েছি, আমি একটা অন্য কিছু ট্রাই করতে চাইছিলাম। পারবে না করতে, বুঝে গেছি পারবো না। না আমার কাছে এখনো পড়ে আছে 52। ওইটা হবে আসল চ্যালেঞ্জিং। আর ডিনারটা ভাবছি কিনে নিয়ে চলে যাবো বাড়িতে, কারণ আর বারবার বেরোতে পারছি না। মানে এই যে তিনবার বেরোনো অলরেডি হয়ে গেল, আর সত্যি পাচ্ছি না, আর হেঁটে হেঁটে ঘুরছি। মানে প্লাস আর ওই দোকানটাও তাড়াতাড়ি বন্ধ হয়েছে, আর হেঁটে হেঁটে যেহেতু ঘুরছি পা খুব ব্যথা হয়ে গেছে। এই মানে একবারের বেলা দুবার আমি হাঁটি না রিক্সা, ই ঠিক আছে, কিন্তু আজকে যেহেতু 100 টাকা চালে, এখন 100 টাকাতেই আমি কমপ্লিট করবো। এক্সট্রা আমি 1 টাকা খরচা করি না কোথাও। আমার বাবা বলছিল পারবি না করতে, বাবাকে দেখাতে হবে। থাকতে পার ডে পেতাম ওই 120-130 টাকার মতো। তো আমার গাড়ি ভাড়াতেই চলে যেত 80 টাকা। ওখানে টাকা দিয়ে কি হতো? আবার দুটো ব্রেক হতো, মানে সেই 9টা থেকে 6টা থাকতো কলেজ টাইমিং। মানে সূর্যটার সময় আমরা কলেজে ঢুকতাম, আর সূর্য অস্ত যাওয়ার সময় আমরা কলেজ থেকে ফেরতাম, এরকম ব্যাপার ছিল।
হতো, মাঝখানে দুটো ব্রেক হতো, চাটা খেতাম, প্লাস বন্ধুরা আমাদের চাটা খাওয়াতো। আমার এক বন্ধু আছে অমরনাথ বলে, আমি ও একটা নতুন খাবার আমরা আবিষ্কার করেছিলাম, সেটা হচ্ছে এগ ম্যাগি ধরে নিতাম, নিয়ে তার উপরে লেস ইন্ডিয়ান ক্লাসিকটা ক্রাশ করে ছড়িয়ে দিতাম। ইশিস না রে, খুবই ভালো খেতে। এ তো কখন যদি অমরনাথ যদি দেখে এই ব্লগটা তাহলে ওর মনে পড়বে। প্লাস চাটা তো খাওয়াই হতো সেই সময়। ফুচকা খাবে তো তুমি? ফুচকা নিয়েই বাড়ি যাব আমি, ডিনারটাও নিয়ে আমি ফুচকাটা নিয়ে। তো আমি 10 টাকারই ফুচকা নিচ্ছি, তাহলে পরে থাকবে আমার কাছে 52। তো ফিরে গিয়ে আমার ডিনার ভালো মতো দিয়ে হয়ে যাবে। আর 10 টাকা চারটে হয় এক্সট্রা দেবে কাকু বলেছে, মানে 5টা। তো ও দেখবে। সো একেবারে ডিনারটা আমি কিনে নিয়ে বাড়ি চলে যাবো। ডিনারে হবে হচ্ছে গিয়ে চিকেন চাউমিন, দাম হচ্ছে 45 টাকা। তো আমি এখানে স্ক্রিনটা এখানে দিয়ে দেবো কত কত টাকা বাকি থাকবে সেই অনুযায়ী। আর তাও মানে আমি চাউমিন কিনি, মানে ডিনারটা হয়ে যাওয়ার পরও আমার কাছে 7 টাকার এক্সট্রা থাকবে। তো আমি ফুচকা নিয়ে বসে পড়েছি, যেমন বলছিলাম আমি নিয়ে এসেছিলাম, তো বাইরে দাঁড়িয়ে খাইনি, বাড়িতে এসেই খাচ্ছি। তো 5টা বলেছিলাম, 5টা দিয়েছে। তবে 5 নম্বর ফুচকাটা এই সাইজ, আর বাদবাকি গুলো এই যে এইরকম, যেহেতু ফ্রি মানে ফাও ফুচকা ওর জন্য ছোট। ইম্পর্টেন্ট কথায় আসি, সেটা হচ্ছে যে আমাদের তাহলে অ্যামাউন্ট কত টাকা বেঁচে আছে। ফুচকা কেনার পর আমাদের কাছে ছিল 52। তো 52 থেকে আমরা চিকেন চাউমিন কিনলাম, সেটা একটু পরে আবার এখানেই নিয়ে আসবো। চিকেন চাউমিনের দাম হয়েছে, আই মিন দাম ছিল 45। তো এখন আমাদের কাছে বেঁচে আছে 7 টাকা করে। তোমার কত বেঁচে আছে? আমার আমার অলরেডি দুপুরে আফটার লাঞ্চ ম্যাগি আই মিন সুপি ম্যাগি খাওয়ার পর আমার এমনি তখনই 52 ছিল। তো আমি আর ফুচকাতে ইনভেস্ট করিনি, নট ইনভেস্ট, ফুচকাতে আমি খরচ করিনি। তো একবারে আমি ডিনারে খরচ করেছি আর চায়ে খরচ করেছি। যাই হোক, ও যেহেতু সুপ খেয়েছে ওর জন্য আর ফুচকা পাইনি, আমি ফুচকা খেয়ে নিলাম, ফুচকা একটু খেতেও ইচ্ছে করছিল। আমরা ডিনার নিয়ে বসে পড়েছি। ডিনারে আমি যেমন বলছিলাম যে কি চিকেন চাউমিন রয়েছে, তো ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ নিয়ে এসেছি না যেহেতু, তো খেয়ে নি দাদা। আমি খেয়ে নিলাম, আমার বিকাল না খিদে পায়নি, আমার ঘুম পাচ্ছে বড্ড। আলটিমেটলি 100 টাকা চ্যালেঞ্জ করার পরেও আমাদের কাছে 7 টাকা রয়েছে। প্রতিদিনটা চালিয়েছি, তাও 7 টাকা রয়েছে। তো ঠিক আছে, ভালোই গেল। দুপুরে যেহেতু পাইনি ওরাই খারাপ হলো সবচেয়ে, ভেবেছিলাম দুপুরে একটুখানি পরোটা বা রুটির কিছু একটা খেয়ে নেবো। ফাইনালি আমরা 100 টাকার ব্লগটা শেষ করলাম। আমরা ভাবতে পারিনি যে 100 টাকা দিয়ে আমরা পুরো দিনটা চলবে আর কি। তো তাও আমাদের কাছে 7 টাকা বেঁচে, যেহেতু দুপুরে আমরা সেরকম ভারী কিছু পাইনি কিনে, এক্স্যাক্টলি সেই কারণে টাকাটা বেঁচে গেছে। নাহলে পরে হয়তো আমরা যদি বাইরে খেতাম তাহলে হয়তো আরো অনেক টাকা, মানে আমাদের ডিনারটা হয়তো ম্যাগিটাকে দিয়ে শেষ করতে হতো। ডিনারটা আমার হয়তো আর চিকেন চাউমিন যেগুলো মোটা হতো না, তো ভালোই হয়েছে। আমি আবার তো ফুচকা খেলাম, যেহেতু ও দুপুরবেলা স্যুপ খেয়েছিল, তো মোটামুটি ভালোই কাটলো আজকের দিনটা। আর আশা করবো তোমাদের এরকম চ্যালেঞ্জ ভিডিও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর বলো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। As always, ভালো থেকো, সুস্থ থেকো, মজায় মশগুলে হাসতে থেকো।
টাটা আর গুড নাইট।